হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই সুইট অ্যান্ড সিম্পল ওয়ার্ল্ড। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পর আবার চলে এলাম তোমাদের কাছে। তো আজকে নিয়ে চলে এসেছি একটা রিভেঞ্জ প্র্যাঙ্ক নিয়ে, যেটা হচ্ছে দীর্ঘ কয়েকদিন যাবৎ দাদাভাই আমাকে প্রচুর 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 জ্বালাচ্ছে। তো আজকে ভাবলাম একটু দাদাভাইয়ের সাথে আমিও একটু জ্বালাই তাকে হালকা করে। তো আমি এখন চলে এসেছি, তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো, আর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা দেখতে পাচ্ছ, এটা বাইরে হচ্ছে ভিডিওটা। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাথরুমের পিছনের দরজা। তো দাদাভাইয়ের অফিস যাওয়ার সময় আর কি, তো সে এখন যথারীতি বাথরুমে ঢুকবে, আর আমি বাথরুমে প্রচুর জোরে পেয়েছে, কি পেয়েছে বুঝতেই পারছো। তো সেটার জন্য আমি এখন জাস্ট বাথরুমে ঢুকেছি, সামনের গেট বন্ধ, আর আমি পিছনের দরজা দিয়ে বাইরে চলে এসেছি। তো এটাই দাদাকে ফোর্স করব, বাইরে বাথরুমে না স্নান করে ওকে বাইরে করাবো। তো বাইরে স্নান করতে বেরোবে, তারপরেই আমার ক্যালমাটা শুরু করব, ঠিক আছে? তো বাইরে বলতে ওই যে দেখো, ওইখানে বাইরে আমাদের একটা কল আছে, তো ওই কলটাতে দাদা এখন স্নান করতে আসবে। আমি সামনে দরজাটা দিয়ে রেখেছি আর পিছনের গেট দিয়ে বেরিয়েছি, সেটা দাদা জানে না, জানে ও ভেতরে আছে হয়তো, তো তাই জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? দারুণ মজাদার হতে চলেছে অবশ্যই, সেটার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করে বেরিয়ে যাবে না, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি তো বাইরে গিয়ে স্টার্ট করে দিয়েছি, তো এখন সব ক্যামেরারে সেট করব। দাদা বাইরে থেকে প্রচুরবার ডাকছে, ঠিক আছে, আমি এবারে বাইরে গিয়ে সেট করব। দাদা বারবার বাইরে থেকে নক করছে, তো তাই জন্য আমি একটু ভেতরে এলাম, বলবো যে আমি এখন বেরোতে পারছি না, প্রচুর চলে পেরেছি, এখন করছি। কি হলো, কি করছো? আরে আমার টাইম লাগবে, তুমি যাও না গো, আমি জাস্ট ঢুকলাম, তো তুমি যাও বাইরে করে নাও। কি করবো, এটার কি আমার সময় বলে আছে লিমিট বলো? আরে যাও না, যাও না বাইরে করে নাও না, একটা দিন তো নাকি, বাইরেও তো কলটাও তো ভালো নাকি, আমার হবে তবে তো। চলো বাইরে যাবে এবারে, ততক্ষণে আমি সবকিছু সেট আপ করে নিই, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ড, সব সেট আপ করে নিয়েছি, এবারে দাদা আসবে, তো আমাকে আর বেশি কিছু কথা বললে হবে না, তোমরা দেখতে থাকো, আমি আড়ালে গিয়ে লুকিয়ে যাই। নিয়ে নিয়েছি শ্যাম্পুর জায়গা, আর দাদা তো এসে গেছে, কল স্টার্ট করে দিয়েছে, দেখছি দাঁড়া, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। তেল মাখছে বোধহয় সম্ভবত, বিশাল ভয় লাগছে, তোমাদের জন্য কত রিস্ক নিচ্ছি বুঝেছো? তো তেল মাখছে, এখন বসবে, তারপরে আমি শ্বশুর শ্বশুর করে যাবো, দারুণ মজা লাগছে, সেই দিনের প্রতিশোধটা আজকে নেবো আর কি, বিশাল মজা লাগছে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? সাবানটা ভুলে গেছি, সাবানটা দাও তো। হ্যাঁ 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 হ্যাঁ
একবার দিয়ে দিয়ে একবার দিয়ে চলে এসেছি, ঠিক আছে? গায়ে জল ঢালছি, মা! ওটা তেল ছিল না, শ্যাম্পু ছিল যেটা দিলে তেল মেখেছে, তা থেকে শ্যাম্পুর গেঁজা বেরোচ্ছে, ভাবছো কোথা থেকে? মাকে জিজ্ঞেস করছে সেটাই। আরে শ্যাম্পু করতে গেলে তো তেলই তো মাখলাম আমি। তেল ওটা একটু অফিস যাব, তাড়াতাড়ি করে চান করে তোমার থেকে তেল চাইলাম, কি 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 তেল দিচ্ছ তুমি? ঢুকে গেছি, দরজা বন্ধ করে দিই। আর একটুর জন্য বেঁচে গেছি, মানে সাইডটা ঘুরেছিলাম, আমি দৌড়েছি, তার মধ্যে জুতোটাও খুলে গিয়েছিল। তো চলো আবার যাই, আবার যাই, কি করছে দেখি। Oh, no.
তেল মাগলাম চান হয়ে গেছে আবার আমাকে করালো। তো দেখতেই পেয়েছো, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। একদম ফালতু প্র্যাঙ্ক হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, ওকে বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আর আমাকে দেখো আবার অসুস্থ করে দিল এই বর্ষার সময়, কেমন লাগলো বলো? একদম ফালতু প্র্যাঙ্ক হয়েছে। তো চলো বাই 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 বাই, আমি এবার ড্রেসটা গিয়ে চেঞ্জ করি, বাই 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 বাই।